Boleh hijau. Dapat blok. Ya itu mana ini kita lagi tu saya. Two thousand years later. So guys, আমাদের এখানে এত ইলেকট্রিসিটির প্রবলেম তো প্রতিদিন তারা 10টার সময় কারেন্ট পালাবেই তো কালকেও যেমন গিয়েছিল 10টার সময় পালিয়ে গেছে আবার এসেছে আবার কালকে আবার দেরি করে মানে 11:30টার দিকে কারেন্ট এসেছে ঠিক আছে তো কোন রকম ভাই উপরে ছাদে গিয়ে শুয়েছিলাম এত পরিমাণে গরম হচ্ছিল এখানে হাওয়া দিচ্ছিল বেশ ভালো লাগছিল কিন্তু আর সত্য এত মশা কামড়া ছিল না মানে বলার মতো নয় তো তারপরে আবার মানে রাতে মানে 1:30টার সময় কারেন্ট চলে গেছে তার আগে মেসেজ এসেছিল যে 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া আর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হতে পারে কিন্তু সেগুলো কিছুই হয়নি অত জোর ঝড়ো হয়নি হালকা মিনিমাম একটা মিনিমাম হাওয়া হয় ওইরকম হাওয়া আমার কাছে সবসময়ই হয় তো মানে এই গরমকালে আর নদীর ধারে বসলে এরকম ঝড়ের মতো হাওয়া হয় ঠিক আছে তো ওইরকম হাওয়া হয়েছে জাস্ট হালকা বৃষ্টি হয়েছে এবং মাটি ভিজানোর মতো ভিজয়নি এখনো মাটি ভিজে না মোটামুটি ধুলো মেরেছে আর কি এরকমভাবে বৃষ্টি হয়েছে তো কালকে 1:30টার সময় কারেন্ট পালিয়ে গেছে কারেন্ট এখনো পর্যন্ত আসেনি কালকে ঘুমাতে গেছি ঝড় বৃষ্টি হওয়ার পর 4টার সময় ঘুমাতে গেছি এত ঘুম পাচ্ছে বলার মতো নয় প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে আর আমাদের পাশে কেন এত ইলেকট্রিসিটির প্রবলেম আমি তো বুঝতে করতে পারছি না তোমরা যেখান থেকে দেখছো ওইখানে কি এত রকম প্রবলেম হবে অবশ্যই কমেন্টের মধ্যে জানাও আর গাইস আমি বুঝতে পারছি না কারেন্ট অফিসে যারা কাজ করে এই পাশটার দিকে যে লাইনে আছে তারা কি আমাদের পাশে কারেন্ট অফ করে প্রচুর মজা পায় মানে বুঝে উঠতে পারছি না এই লাইনে কেন এত কারেন্ট প্রবলেম তো যাই পড়ে হোক কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছে আমি মোটামুটি ভালো আছি খুব ভালো নেই তো চলো আজকের ভিডিও স্টার্ট করছি আগের দিন দেখলে আমি ঘর থেকে ব্লগ স্টার্ট করেছিলাম তো আজকে চলে এসেছি দোকানে এখন বাজে প্রায় 8:30টার মতো তো আজকে একটু দেরি করে এসেছি কারণ ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারছো 4টার সময় ঘুমিয়েছি এত তাড়াতাড়ি ঘুমটাই ভাঙেনি এই এত তাড়াতাড়ি কি করে ঘুমাবে 6টার সময় বা 5:30টার সময় তো এমনি 5:30-6টায় আমার ঘুম ভেঙে যায় আর কালকে তো ঘুমিয়েছি 4টার সময় কিভাবে ঘুম ভাঙবে তার জন্য যেহেতু লেট করে এসেছি আর অলরেডি কারেন্ট নেই তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবে তো চলো ব্লগটা দেখতে থাকো হ্যাঁ আসলাম এসে কিন্তু আপাতত এই দোকানের এই পাশের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঝাড়ু টাড়ু মারেনি কিন্তু দোকান খুলে ধূপ ধূপ দিয়েছি ঠাকুরকে চলো এবার যাবো পাখির কাছে কারণ পাখির কাছে বলতে বলতে যাওয়া যায় চলো এখন যাবো পাখির কাছে কারণ পাখির কাছে না গেলে কিন্তু কালকে ঝড় বৃষ্টি হালকা পরিমাণে হাওয়াটা হয়েছে আর যে বৃষ্টিটা হচ্ছিল হালকা ছিটে লেগেছে অলরেডি কিন্তু অতটা জোরে বৃষ্টি নেই এখনো পর্যন্ত মেঘ করে আছে ইলেকট্রিসিটি নেই তো আজকে আদৌ ইলেকট্রিসিটি আসবে নাকি সন্দেহ আছে ঠিক আছে আর আমাদের পাশে কিন্তু ইলেকট্রিসিটি প্রচণ্ডভাবে প্রবলেম হয় আর চলো পাখিগুলোকে দেখে আসি আদৌ জল ফল ছিটে লেগেছে নাকি তো দেখো এই যে হচ্ছে আমার পাখি এসে বক বক করে ডাকছে দেখো একে খেতে দিতে হবে আর খাবার জল অলরেডি সবার আছে তো আজকে আর মানে ওদেরকে খেতে দেওয়া না খালি ওই পায়রা পাখিটাকে খেতে দেবো চলো এদেরকে খেতে দিই দিয়ে আবার নিজে গিয়ে দেখা হচ্ছে হালকা পরিমাণে কিন্তু ঘাস দানাটাই জল ছিটে লেগেছিলো দেখলাম মানে জড়িয়ে টড়িয়ে গেছে আর যেমন বৃষ্টি হয়নি দেখো এখনো মাঠে ঘাটে দেখো পুরো ফাঁকা এই যে সবুজ মানে এই জানলা থেকে এই যে গ্রামীণ দৃষ্টা দেখলেই না একদম চোখ জুড়িয়ে যায় মানে গ্রামে যে আছি এই মানে মনে হয় যে হ্যাঁ একটা জীবন আমাদের আছে মানে এক জায়গায় আমরা আছি এইরকম শহর এলাকার মানুষ তো এইসব জিনিস কিছুই জানে না আমরা গ্রামীণ এলাকায় থাকি ভাই গ্রামের জিনিস আমরা গ্রামের সৌন্দর্যটা বুঝি আর চলো পাখিগুলো আগে দেখি হ্যাঁ এই পাখিটা ডিম দিয়েছিল দেখি ডিমগুলোর কি ব্যাপার হলো একটা ডিমে তার দেয় গেল নাকি ডিম পড়ে আছে দেখতে পাচ্ছি বাচ্চা মানুষ আর হবে না এই পাখির আর বাচ্চা হবে না এদেরটা দেখে যাক এটা সারাদিন কি ডিম হচ্ছে ও এটাই সেই পিঁপড়ে হয়েছিল বলে পোকপুর দিয়েছিলাম তো সেই জন্যে এরা মনে হচ্ছে এবার ডিম দিয়ে দিতে পারে কেননা বাসা যখন করছে তখন সামথিং ডিম দিতে পারে আর এরা তো মনে হয় ভাঁড়েতে মনে হচ্ছে ঢোকে না ভেতরে দেখো কিছু দেখতে পাচ্ছি না ঢোকার মতো এই তোরা কবে ডিম দিবি তোদেরকে কিনে এনেছি আমার মা দেখেছে কবে ডিম দিবি বল বিচ্ছু ঠান্ডা ওয়েদার ভালোই উঠছিস হ্যাঁ চলো এবার নিচে যাওয়া যাক কারণ এদের সঙ্গে অনেক একটা বক করা হয়ে গেল তোমরা দেখে বলবে পাগল টাগল আছে চলো যাওয়া যাক
5 minutes later. নৌকার সামনে চলে এসছি, নৌকা এটা খাল, তাই তো যাবো কই, সত্যি যাবো কোন দিক দিবা, ঘুরে যেতে হবে একমাত্র, না ঘুরে যেতে যাওয়া যাবে। সো গাইস, এখন আছি নদীর ধারে, আর নদীর ধারে কিন্তু এখানে চিংড়ি মাছ ধরতে এসেছে। তো দেখো আমার পেছনে দেখতে পাচ্ছি একটা নৌকা দাঁড় করানো, আর নৌকাটাতে কিন্তু আলকাটটা দেওয়া হয়েছে শুকনো করার জন্য, ঠিক আছে। দারুণ, এটা দারুণ দৃশ্য, দারুণ লাগছে জায়গাটা এসে। তো দেখো এখানে কত নৌকা দাঁড় করানো হয় যেগুলো কিন্তু নদীতে যায়। আর এই যে এইখানেও একটা খাল, মোটামুটি খাল নয় অ্যাকচুয়ালি, এখানটা একটু গত, সেই জন্য নৌকাটা এখানে এসে দাঁড়িয়ে গেছে, জল নেই। যখন জোয়ার ওঠে পুরোটা এখানটা ভর্তি হয়ে যায়, ঠিক আছে, ভর্তি হওয়ার সময় তারপরে কিন্তু নৌকাগুলো এটাতে বেরোয়। ওইখানেও দেখো একটা নৌকা দাঁড় করানো আছে, এখানে প্রচুর নৌকা দাঁড় করানো আছে, এইখানে আছে সামনে। দেখো এখানের কিন্তু মানে এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগছে না, মানে না দেখলে বুঝতে, যদি ড্রোন ফোন থাকতো, ড্রোন ফোন উড়তাম না, তখন আরও দেখতে ভালো লাগতো। কেননা এইসব জায়গাগুলো তো ফোনেতে ঠিকভাবে ভিডিও করা যাবে না, যতটা পারছি ততটা করছি। আর গাইস এইসব জিনিস যারা নলেজ আছে তারা কিন্তু খুব ভালোভাবে জানবে। আর জায়গাটা দারুণ, এই জায়গাটা আসলে একবার আর কি মনে হবে যেন এখান থেকে যেতে ইচ্ছা করবে না। উপরন্তু কিন্তু রোদটা আছে অতিরিক্ত পরিমাণে। তো দেখো এখানে একদম মোটামুটি প্রপার, এই জায়গাটা এত সুন্দর প্রপার, এই জায়গাটা না মনে হবে পুরো সিনেমার মতো একদম, মানে এই জায়গাগুলোতেই সিনেমার অ্যাকচুয়ালি শুটিং ফুটিং হয় এই জায়গাটা এসে। তো এই দেখো এই পাশটা হচ্ছে একদম নৌকা টৌকা দাঁড় করানো, কত নৌকা আছে এখানে, এগুলো সব ট্রলার, এগুলো হচ্ছে মাছ আনতে যায়, এগুলো হচ্ছে ট্রলার, সব মাছের ট্রলার, মাছ ধরা হয়। আর ওইখানে হচ্ছে আমরা মাছ ধরবো, ওই যে ওইখানে ওইখানে মাছ ধরছে, ওই যে খিয়ে জাল দিয়ে ওইখানে আছে মাছ ধরছে, চলো ওইখানে যাওয়া যাক। ওইখানে গিয়ে আবার দেখাচ্ছে এই সাইডটা হচ্ছে নদী, বহু দূর, অনেকটা দূর যাওয়া যাবে না, সামনে খাল, এটা পেরিয়ে টপকিয়ে যেতে হবে, অনেকটা দূরে কিন্তু নদীটা। বাপন কুমার এখানে মাছ ধরতে লেগেছে, দেখা যাক মাছ পাওয়া যায় না কি, কালার আনতে যে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে মাছ, টপকে টপকে লাফি লাফি চলে যাচ্ছে। তারাই মাছগুলো ধরো, তারাই মাছগুলো, তারাই মাছ অনেক আছে, হ্যাঁ প্রচুর মাছ আছে, অনেক মাছ আছে, এটা তারাই মাছ ধরা যাবে না। তারাই মাছগুলো সব গলে গলে পাল যাচ্ছে, কই সমুদ্র গাংড়া বার করো দেখি, এই তো দেখি একটা সমুদ্র গাংড়া পড়েছে, কত বড়টা দেখা যাক। ও বাবা, এই তো কেজি খানেক হবে একদম, পুরো সমুদ্র খেয়ে দেখ, হ্যাঁ সমুদ্র গাংড়া কেজি দিয়ে খাবে, জুম করলে তো বড় পারবে, সবাই দেখো উল্টি পড়ে গেছে পাকের জোরে, টানো বাপনদা, টানো জাল, টানো বাপনদা, অতখানি বডি বাপনদা কিন্তু পাকের সঙ্গে লড়াই করতে পারছে না, তোমরা সবাই দেখো বাপনদা বলছে পড়েছে পড়েছে, কিন্তু জাল কিন্তু ভর্তি হয়নি। বাপনদার পা গামছা খুলে গেছে, উঠে দাঁড়াও না, উঠে বাপনদা দাঁড়া, বাপনদা গামছা খুলে গেছে, ha ha ha।
A few moments later. A few minutes later. এখন একটু বৃষ্টি হয়ে গেল হালকা করে কোনো রকম মানে মাটি ভিজিনি আপাতত ধুলো মড়ার মতো তো এইরকম কালকেও বৃষ্টি হয়েছে যার কারণে এখনো পর্যন্ত কারেন্ট ছিল না এইভাবে আসলো আর এখন আসলে একটু বাগানে দেখি এবার যাবো দোকানে বাগানে দেখো ফুলগুলো কত সুন্দর কালার হয়ে ফুটেছে আমার তো দারুণ লাগছে তার মধ্যে বৃষ্টি ফোঁটা পড়েছে দেখতে তো দারুণ লাগছে এখন চলে আসলাম দোকানের এখান থেকে যাওয়ার মতো আর কোথাও আমার জায়গা নেই যদিও বা আর গাইস দেখো অলরেডি কিন্তু মেঘলা করে আছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে যদি জোর বৃষ্টি হয় কোথাও অবশ্যই কমেন্টের মধ্যে জানাও আর গাইস আমাদের এখানে একদমই কম বৃষ্টি হচ্ছে তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাও চলো আজকের ভিডিও এতটুকুটাই দেখাচ্ছে আবার আগামীকাল ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এটা করলে একটা টাকাও লাগে না জাস্ট আমরা মোটিভেট পাই ভিডিও করার জন্য আর একটু সাহস পাই জাস্ট এতটুকুটাই আর গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও যাতে আমরা আরও ভালোভাবে ভিডিওটা করার চেষ্টা করি বা এত ভালোভাবে আরও ভালোভাবে ভিডিওটা করার সাহস পাই চলো টাটা বাই বাই।